আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং ইয়াম রেসিপি বাংলার সাথেই আছেন। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। আজকে বৃষ্টি নেমেছে আর বৃষ্টির মধ্যে ইলিশ ভাজার সাথে গরম গরম ভাত থাকলে আর তো কিছু লাগেই না। সিম্পলের মধ্যে বেস্ট খাবার রান্না হয়ে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ ভাজার রেসিপি। শুনে অনেকে অবাক হলেন, তাই না? যারা রাঁধুনি তারা তো জানেনই কিভাবে ইলিশ ভাজতে হয় আর মজা করে খেতে হয়। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপি। তো শুরুতে মাছ কিন্তু কেটে ধুয়ে ভালোভাবে নিয়েছি। তারপর শুকনা মরিচ, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে তারপর তার মধ্যে মাছগুলোকে গড়িয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে গুঁড়া মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সরিষার তেল তেমন একটা পছন্দ করি না, তার জন্য সয়াবিন তেল দিয়ে করেছি, বা যে কোনো কুকিং অয়েল দিয়ে আপনারা করতে পারেন। এবার যখন হালকা গরম হয়ে এসেছে তেল, সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন করকরে মচমচা করে ভেজে নেব। এই মচমচা মাছ গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা। আর এই যে মাছ ভাজার তেলটা, এটা আপনারা ফেলে দেবেন না, অল্প একটু তেল দিয়ে ভাত মেখে খাবেন, অনেক বেশি মজা লাগবে। মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন অন করে দিবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এনিওয়ে, মাছ ভাজা হয়ে গেল। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচও ভালোভাবে তেলে নেব। তো এইভাবে হোটেল স্টাইলে মাছ ভাজা করে আপনারা বাসায় খেতে পারেন। আশা করি আপনাদের কাছে মজা লাগবে খেতে। আর চেষ্টা করবেন ভাত খাওয়ার কিছুক্ষণ আগেই এভাবে মাছ ভেজে নিতে। এতে করে অনেক বেশি মজা লাগবে গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন আল্লাহ হাফেজ।